সবাইকে স্বাগত আমার ইউটিউব শোতে। আশা করি সবাই ভালো আছেন এবং মজার মজার খাবার খাচ্ছেন। তো আজকের আমার লাঞ্চটা কি বলে দিই, এটা হলো শাপলা, শাপলা ভাজি। এটা হলো চিতল ফুলি ভোনা, এটা হলো লেজাটা, আর এটা হলো ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে। প্রথম খাবো হলো এটা শাপলার সাথে শুকনো মরিচটা, ভালো লাগে। সবাই ডেঙ্গু হইতে সাবধান, যে হারে ডেঙ্গু হইতেছে ভয় রাখতেছে। মশা এমন একটা ক্ষুদ্র প্রাণী, দেখা যায় না কারে কখন কোন দিকে কামড় দেয়। পোলা পান্ডা নিয়ে খুব টেনশন আছে, আমরা তো বড়রা তাও দেখতে পারি, খেদে দিতে পারি, মশা থেকে দূরে থাকতে পারি, পোলা পান্ডা পারে না। সর্ষের একটা হলো সর্ষে বাইটা শাপলা রান্না করে, আজকেটা হলো সর্ষে সোমবার দিয়ে গেছে বাটি নাই। দুইটাই মোল্লা আমার শাপলার সব তরকারি ভালো লাগে, যে কটা আইটেম হয়। সিজনাল সবজির ভিতরে আমার কাছে ভালো লাগে। গুঁড়া চিংড়ি দিয়ে চাল কুমড়া দিয়ে, এখন অবশ্য চাল কুমড়ার সিজনই, কারণ বর্ষাকালে চাল কুমড়া হয়। শাপলা বর্ষা হইলে সেনা পাওয়া যায় আমাদের দেশে, আমাদের দেশে প্রতি বছর বর্ষা হয় না, এখন গত বছর ভালো হয়নি, এর আগের বছর হয়েছিল, এবছর আবার হয়েছে, বর্ষা না হলে শাপলা পাওয়া যায় না। ঢাকায় পাওয়া যায়, ঢাকাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জিনিস আসে, যেমন বরিশালে প্রত্যেক বছরই বর্ষা হয়, কারণ নদীর দেশ ওটা। শাপলা দিয়ে আরেকটা জিনিস হয়, সেটা হলো
আপনার শাপলা থেকে ঢেপের মোয়া হয়, তো আমাদের দেশে আগে করতো, এখন করে কিনা বলতে পারতেছি না। যখন আপনার বর্ষাটা চলে যাব পুরেন যে মানে শাপলা অনেক সময় বড় হয়ে এরকম বড় মোটা হয়ে যায়, গুল হয়ে যায়, ওটাকে বলে ঢেপ। আমাদের দেশে ঢেপ বলে আর কি, শাপলা বীজ আর কি, অনেক বড় হয় তো এরকম বড় বড় হয়, এরকম মানে গুল মেটের মতো হয়, ওইগুলা সংগ্রহ করতো আগে আমরা করতাম, ঢেপ ঢেপ করে দিতাম বর্ষার সিজনে। এটা জল যাওয়ার পরে মানে বর্ষার সিজন যখন চলে যায়, জলটা চলে যেতে তখন হয় শাপলা গাছের মধ্যেই হয় এটা জিনিসটা। ওই জিনিসটা আমরা কুড়িয়ে কুড়িয়ে আনতাম, তারপরে আনার পরে ওই ঢেপটা আপনার দেশে যেরকম সার আছে বড় বড় মাটির, ওগুলো আমাদের ঢেপগুলা জলের মধ্যে ভিজে রাখত, ভিজে রাখলে ঢেপটা পৌঁছে যেত, কারণ আমরা তো খাইটা আনতাম, শুধু ঢেপটা আনতাম, গ্রাস আনতাম না। ওটা পৌঁছে গেলে ঢেপের ভিতরে এই ছোটো ছোটো সরষের দানার মতো বীজ যেটাকে বলে ওগুলো বের করতো, ওগুলো বের করে ভালো করে ধুয়ে তারপর রৌদ্র শুকাইতো। শুকানোর পরে আপনি মরি যেভাবে ভাজে ঠিক ওইভাবে ভাজত, সাদা সাদা তো একটু বড় হইতো আর কি, সামান্য একটু সরষের একটু বড়, ওইগুলো আবার ই দিয়ে আপনি গুড় দিয়া মাখিয়া তারপর মোয়া বানিত, মোয়াটা খুবই টেস্ট। এটা এখন পাওয়া যায় না, এখন মানুষ করে না, করে না বলতে বর্ষা হয় না, ঢ্যাপটা ঠিক মতো পাওয়া যায় না, এই জন্য করা হয় না। কিন্তু আগে প্রত্যেকটা বার দিয়ে হতো, আর এখন মনে হয় যে এগুলো মানুষ বানাইতে পারে না, ভুলে গেছে। ঢ্যাপের মোয়া প্রত্যেকটা বার দিয়ে থাকতে হবে, পলি মাছের যে কাটার কাটা তার মধ্যে নিচে লেজা, বেশি বড় হইলে নিয়ে নিয়ে ঠিক এখান থেকে নিয়ে নিয়ে খাবো। ঢেপের মোয়া খাইনার জিনিস, এবার যে দেখি দেশে যাবো বর্ষা হয়েছে তো
দেশে যাবো, দেখি যে ঢেপ পাওয়া যায় কিনা। তাহলে আমরা বাইরে যাবো না, প্রসেসিং তো করতে সময় লাগে, মিনিমাম 15 দিন সময় লাগে। অন্য দেশে তো নাম অন্য কিছু হইতে পারে, আবার নাও খাইতে পারে, আমাদের দেশে খায় ডেভিল মোড়া, কিন্তু এখনই আছে কিনা আমি দিই না। এখন Thank you.
হাওড়ি খাওয়া হইলো, অনেক গরম, ফ্যান ছাড়া করতে হতো ভিডিও। ফ্যান হইলে অনেকে জিজ্ঞেস করে ফ্যান ছাড়ে না কেন, ফ্যান ছাড়লে ফ্যানের শব্দটা আর ক্যামেরায় চলে আসে, মানে ভালো লাগে না, খুবই একটা বাজে শব্দ, বাতাসের শব্দ তো খড়খড় আওয়াজ হয়, খারাপ না। আমি একটা টেস্ট করে দেখছিলাম, ওটা দেওয়া যাবে না, ওটা হয় না আর কি, ফ্যানের শব্দটা খুব বেশি আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, এই শুভকামনা করে সবার জন্য, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ডেঙ্গুর কথা আমি প্রতিদিনই বলি, এমনও বলতে চাই, ডেঙ্গুর থেকে খুবই সতর্ক থাকবেন আপনারা, কয়েল, তারপরে স্প্রে, যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা স্টেপ নেবেন। আর বাচ্চাদের যদি দিনের বেলায় ঘুমায়, বাচ্চারা দিনের বেলায় তো বাচ্চারা ঘুমায়, মুশারি টানায় দেবেন সুন্দর করে, ঠিক আছে, কোনো দিকে ফাঁক টাক না থাকে, ওটা আপনার প্রতি বেশি কেয়ার নেবেন। কারণ বড়ো মানুষ আমরা যারা আছি তাদের দেখেন একটা জিনিস খেয়াল করতে পারি আমরা, যে মশা কোন দিক দিয়ে আসে দিতে পারি, সরে যেতে পারি, খাবার দিয়ে মারতে পারি, ঠিক আছে, সরাই দিতে পারি, কামড় করে না দিতে পারে, কিন্তু বাচ্চাগুলো আমরা তো এটা বুঝে না, ওদের কামড় দিলেই শেষ, ওদের লাইফ নিয়ে টানা লেগে যাবে। বাংলাদেশে পর্যন্ত অনেকজন মারা গেছে, তো আশা করি আর যেন না আমার কেউ, ঠিক আছে, সবাই সতর্ক থাকবেন, সতর্ক থাকাটা একদম মাস্ট। স্কুলে যদি পাঠান, পা পর্যন্ত জুতা মোজা পরাই দেবেন, হাতে দরকারে ফুলাতান করে দেবেন, গরম একটু লাগুক, ঠিক আছে। তো স্কুলে গেলে স্কুলের সাবধানতা থাকবে, আর স্কুলে যদি ধরেন স্কুল থেকে যদি স্প্রে না করে, আপনারা দরকার হলে বাসা থেকে স্প্রে পাঠিয়ে দেবেন বাচ্চাদের কাছ থেকে, টিচারদের বলবেন যে স্প্রে করে দেবেন লেখা, বিশেষ করে ইয়ের নিচে, বেঞ্চের নিচে ফেলাতে, যাতে করে মশা না থাকে, ঠিক আছে, এটা খুবই জরুরি। তো এখন কিছু করার নাই, আমাদের সতর্ক থাকতে হবে, কারণ যদি আমার বাচ্চা অসুস্থ হয় সেটার ভুক্তভোগী কিন্তু আমারই, লসটা আমারই হবে আলটিমেটলি, সরকারের দোষারোপ করে লাভ নেই, কিংবা কাউকে দোষারোপ করে লাভ নেই, ঠিক আছে, নিজেরটা নিজেরই করতে হবে। অতএব নিজে সতর্ক থাকুন, একদিন একটু কাজ কম করেন, দরকার একটু মানে একটা জিনিস দরকার নেই, কাজ একটু কম করেন, কিন্তু এই ব্যাপারটা সতর্ক থাকেন, বেশি না, আর হয়তো এক দেড় মাস পর্যন্ত এই ডেঙ্গুর প্রকোপটা থাকবে, তারপর তার ডেঙ্গু থাকবে না, তখন আপনারা যে যার মতো কাজ করতে পারেন, তবে সতর্কটা কারণ সারা বছরই থাকতে হবে, বিশেষ করে বাচ্চাদের উপরে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই যেন সুস্থ থাকেন, সবল থাকেন, আর ডেঙ্গু থেকে সুসম্মুক্ত থাকেন এই কামনা করি। আমি আজকে শেষ করছি, ওকে।